আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেসিক অ্যাকাউন্টিং কোর্স লেকচার 14। লেকচার 13-এ আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি শুরু করেছিলাম এবং সেটা লেকচার 14, 15, 16 পর্যন্ত আমরা ইনশাল্লাহ টানবো। সো লেকচার 14-এ আমরা প্রথম অ্যাডজাস্টিং এন্ট্রিটা নিয়ে কাজ করছি, হুইচ ইজ প্রিপেইড এক্সপেন্স। সো প্রিপেইড এক্সপেন্সটা কি, এটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে আমি ক্যাশ টাকা দিয়ে দিয়েছি, এখনও সার্ভিসটা নেইনি। বাট আমরা জানি অ্যাক্রুয়াল বেসিস অনুযায়ী সার্ভিস না নিলে সেটা আমার জন্য এক্সপেন্স হয় না। সো আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি জানার জন্য আমাদের প্রিপেইড এক্সপেন্সকে অ্যাকচুয়ালি দুইভাবে চিন্তা করতে হবে, যার জন্য আমি এখানে দুইটা মেথডের কথা বলেছি। একটাকে আমরা রেগুলার মেথড বলছি, আরেকটাকে আমরা এক্সেপশনাল মেথড বলছি। আমাদের যদি ইউজুয়ালি এক্সাম হলে কিছু বলা না থাকে তাহলে আমরা রেগুলার মেথডটাই ফলো করার চেষ্টা করি, বাট এক্সেপশনাল মেথড ফলো করার জন্য যদি স্পেসিফিক কোনো হিন্টস দেওয়া থাকে তাহলেই আমরা এক্সেপশনাল মেথডটাকে ইউজ করি, আদারওয়াইজ আমরা রেগুলার মেথডটাতেই স্টে করি। সো এই দুইটা মেথডে বা দুইটাভাবে আমরা প্রিপেইড এক্সপেন্সের অ্যাডজাস্টিং এন্ট্রিটাকে শিখব, নাম্বার 1। নাম্বার 2, রিমেম্বার, অ্যাডজাস্টিং এন্ট্রি যখন আপনাদেরকে দিতে বলবে আপনারা কিন্তু শুধুমাত্র এই জায়গাটা নিয়ে কাজ করবেন। আমি আমার টোটাল এক্সাম্পলটাতে ধরে নিচ্ছি যে December 31 হচ্ছে তাদের অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ হয়। সো December 31 আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হয়। এই অ্যাডজাস্টিং এন্ট্রিটা দেওয়ার জন্য ইনিশিয়ালি আমরা কিছু স্টোরি ডেভেলপ করেছি, কিছু ট্রানজ্যাকশনকে দেখিয়েছি, সেগুলোকে পরবর্তীতে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়েছি December 31। সো ইফ ইউ আর আস্ক টু ইনপুট দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি ইন দ্য এক্সাম হল, রিমেম্বার আপনাকে এই কলামটা নিয়ে চিন্তা করতে হবে, এটা দিতে হবে। আর বাকি জায়গাগুলো হচ্ছে আপনাদেরকে আমি থিওরিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড ডেভেলপ করে দিচ্ছি। হাউএভার, আমরা যদি একটু শুরু করি, সো ধরেন January 1 একটা ট্রানজ্যাকশন হয়েছে। ট্রানজ্যাকশনটা ছিল এরকম, পেমেন্ট অফ অ্যাডভান্স স্যালারি 15,000 টাকা, মানে January 1 15,000 টাকা স্যালারি আমি অ্যাডভান্স হিসেবে দিয়ে দিয়েছি, এবং একটা ইনফরমেশন আমাকে দিয়েছে যে এই ভদ্রলোকের পার মান্থ স্যালারি হচ্ছে 1,000 টাকা। এখন খেয়াল করে দেখেন, January 1 যখন আপনি 15,000 টাকা স্যালারি দিলেন, তো এটা তো আপনার জন্য একটা ট্রানজ্যাকশন। সো January 1 অবশ্যই আপনাকে এটা রেকর্ড করতে হবে। সো ইনিশিয়ালি আমরা যেখানে রেকর্ড করি সেটাকে আমরা কী বলি, জেনারেল জার্নাল বলি, তাই না? সো January 1 আমাদের একটা জেনারেল জার্নাল দিতে হবে, যেটাকে আমি এখানে ইনিশিয়াল এন্ট্রি বলেছি। সো দেখেন, ইনিশিয়াল এন্ট্রি বা জেনারেল জার্নালটা আপনি আপনার বইতে কীভাবে দিতে পারেন, আপনি হয়তো বা জার্নালটা এইভাবে দিতে পারেন, প্রিপেইড স্যালারি ডেবিট ক্যাশ ক্রেডিট। সো প্রিপেইড স্যালারি কেন বলছি, কারণ আপনি স্যালারিটা অ্যাডভান্স দিয়েছেন, এখন পর্যন্ত সার্ভিস নেন নাই। সো ফিউচারে যেহেতু সার্ভিস নেবেন, সো আপনার জন্য একটা অ্যাসেট রয়ে গেল, অ্যাসেটটার নাম হচ্ছে প্রিপেইড স্যালারি। সো প্রিপেইড স্যালারিকে আমরা অ্যাসেট বলছি, যার জন্য এখানে দেখেন আমি রেড কালার করে দিয়েছি, অ্যাসেট বেড়েছে। আচ্ছা, আমরা এইটার একটা অল্টারনেটিভ থট যেটা করতে পারি, যে January 1 স্যালারিটা দেওয়ার পরে আমি জার্নালটা এইভাবে না দিয়ে আমি চাইলে এক্সেপশনাল মেথডে ইনিশিয়াল এন্ট্রিটা এইভাবেও দিতে পারি, হুইচ ইজ স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। তার মানে স্যালারিকে ইনিশিয়ালি আমি কী হিসেবে ধরে নিয়েছি, এক্সপেন্স হিসেবে ধরে নিয়েছি, এক্সপেন্স বাড়িয়ে দিয়েছে। তাহলে দেখেন, আমরা দুইটা অল্টারনেটিভ মেথড নিয়ে চিন্তা করছি। যখন 15,000 টাকা আমি অ্যাডভান্স স্যালারি হিসেবে দিয়ে দিলাম, আমি আইদার সেটাকে প্রিপেইড স্যালারি হিসেবে রেকর্ড করতে পারি, অর এটাকে আমি স্যালারি এক্সপেন্স হিসেবে রেকর্ড করতে পারি, আর ক্যাশ তো অবশ্যই ক্রেডিট হয়ে যাবে, কারণ ক্যাশ টাকা চলে যাচ্ছে। ইনিশিয়ালি আমি স্যালারিকে অ্যাসেট হিসেবে ধরলাম নাকি এক্সপেন্স হিসেবে ধরলাম, তার উপর ডিপেন্ড করে আমার অ্যাডজাস্টিং এন্ট্রিটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, যদি আমি আমার রেগুলার মেথডটাতে হোল্ড করি, আমি December 31 চলে আসলাম, December 31 এসে আমি কী চিন্তা করব, আমি চিন্তা করব অ্যাক্রুয়াল বেসিস অনুযায়ী এবছর আমার স্যালারি এক্সপেন্স কত টাকা ডেবিট হওয়ার কথা। তাহলে দেখেন, শুরুতে কিন্তু বলেই দিয়েছে পার মান্থ স্যালারি হচ্ছে 1,000 টাকা, তাহলে অ্যাক্রুয়াল বেসিস অনুযায়ী আমি টাকা দেই অথবা না দিই, কম দিই অথবা বেশি দিই, স্যালারি এক্সপেন্স হিসেবে কত টাকা ডেবিট হওয়া উচিত, 12,000 টাকা ডেবিট হওয়া উচিত, মানে এক্সপেন্স হিসেবে রেকর্ড করা উচিত। বাট আমি যদি এই মেথডে একটু তাকাই, খেয়াল করে দেখেন তো, পুরো বছরে কোথাও কি আমরা স্যালারি এক্সপেন্স ডেবিট করেছি 12,000 টাকা, কোথাও করিনি, যার জন্য অ্যাডজাস্টিং এন্ট্রির মাধ্যমে আমি লিখলাম স্যালারি এক্সপেন্স ডেবিট, মানে এক্সপেন্স বাড়িয়ে দিলাম 12,000 টাকা, দ্যাট মিন্স আমি এক্সপেন্সকে রেকর্ড করলাম। এখন এক্সপেন্স তো বাড়িয়ে দিয়েছি, এখন কি আমি ক্যাশ টাকা দিব, না, ক্যাশ টাকা তো আমি বছরের শুরুতেই দিয়ে আসছিলাম, দিয়ে কী করেছিলাম, সেটাকে অ্যাসেট হিসেবে রেকর্ড করে আসছিলাম না, এখন সেই অ্যাসেটের ভ্যালুটাকে আমি কমিয়ে দিব, যার জন্য দেখেন আমি ক্রেডিট করেছি প্রিপেইড স্যালারি ক্রেডিট, যার ফলে অ্যাসেট কমে গেছে। সো বিষয়টাকে যদি আমি একটু সহজ করে বলি, বছরের শুরুতে স্যালারিকে আমি কী হিসেবে ধরেছিলাম, অ্যাসেট হিসেবে ধরেছিলাম, বছর শেষে দেখব অ্যাসেটের কতটুকু অংশ ইউজড হয়েছে, অ্যাসেটের কতটুকু অংশ
ইউজড হয়েছে, 12,000 টাকা ইউজড হয়েছে, যেহেতু 12 মাস চলে গেছে। সো অ্যাসেট ইউজড হলে কী হয়, অ্যাসেট কমে যায় না। সো অ্যাসেট কমে গেলে কী হবে, ক্রেডিট হবে, যার জন্য দেখেন অ্যাডজাস্টিং এন্ট্রিজের মাধ্যমে আমি ওই অ্যাসেটটাকে ক্রেডিট করে দিলাম, প্রিপেড স্যালারি ক্রেডিট, অ্যাসেটটাকে কমিয়ে দিলাম। অ্যাকাউন্টিংয়ে অ্যাসেট কমে যাওয়া মানেই হচ্ছে একটা এক্সপেন্স ক্রিয়েট হওয়া, এখানে এক্সপেন্সের নাম হচ্ছে স্যালারি এক্সপেন্স। সো আপনারা চাইলে এভাবেও জিনিসটাকে মনে রাখতে পারেন। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি রেগুলার মেথড ফলো না করে আমি যদি ইনিশিয়ালি এক্সেপশনাল মেথডে এন্ট্রিটা দিয়ে আসতাম, যেখানে শুরুতেই পুরো স্যালারিটাকে আমি কী করেছি এক্সপেন্স হিসেবে দেখিয়েছিলাম, তাহলে December 31 এসে আমি কী চিন্তা করব, December 31 এসে এই মেথডে আমি চিন্তা করব যে এই বছর স্যালারি এক্সপেন্স হিসেবে কত টাকা ডেবিট করা উচিত অ্যাকর্ডিং টু অ্যাক্রুয়াল বেসিস, ডেফিনেটলি 12,000 টাকা। বাট আমি তাকিয়ে দেখলাম স্যালারি এক্সপেন্স হিসেবে অলরেডি ডেবিট করা আছে কত, 15,000 টাকা ডেবিট করা আছে। তাহলে কি এক্সপেন্স 3,000 টাকা বেশি ডেবিট করা আছে না, তার মানে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে কী করতে হবে, এক্সপেন্সকে 3,000 টাকা কমাতে হবে। দেখেন আমি অ্যাডজাস্টিং এন্ট্রিজের মাধ্যমে স্যালারি এক্সপেন্স ক্রেডিট করেছি 3,000 টাকা, যার ফলে এক্সপেন্স কমে গেছে। তাহলে দেখেন স্যালারি এক্সপেন্স ডেবিট 15,000, স্যালারি এক্সপেন্স ক্রেডিট 3,000, প্লাস মাইনাস করে স্যালারি এক্সপেন্স ডেবিট হয়ে গেল 12,000 টাকা। এটাই তো আমার অ্যাকুরাল বেসিস বলেছিল করার জন্য। এখন স্যালারি এক্সপেন্স তো কমিয়ে দিলাম 3,000 টাকা, বাট টাকাটা অলরেডি আমি দিয়ে দিয়েছি না, তার মানে ফিউচারে কি এই 3,000 টাকা আমাকে আর দিতে হবে, আর তো দিতে হবে না। তাহলে এটা আমার জন্য একটা অ্যাসেট, এই অ্যাসেটটার নাম কি প্রিপেইড স্যালারি। সো প্রিপেইড স্যালারি নামে একটা অ্যাসেট বাড়িয়ে দিলাম 3,000 টাকা। আমি যদি জিনিসটাকে আরেকটু অন্যভাবে এক্সপ্লেন করি, বছরের শুরুতে আমি যদি স্যালারিকে এক্সপেন্স হিসেবে ট্রিট করি, তাহলে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে কী করছি, এক্সপেন্স কমিয়ে দিচ্ছি, অ্যাসেট বাড়িয়ে দিচ্ছি। কোন অংশটুকু, এক্সপেন্সের যতটুকু অংশ আমি ইউজ করি নাই, তার মানে আনইউজড পোর্শনটুকু। সো 3,000 টাকা আমার আনইউজড আছে। সো আমরা যদি দুইটাকে একটু সামারি করি, আপনারা একটু খেয়াল করে দেখেন, আমরা বলছি ইনিশিয়ালি আমি অ্যাডভান্স এক্সপেন্স দিয়ে, আমি এখানে স্যালারি এক্সাম্পল দিয়েছি, এটা রেন্টের ক্ষেত্রে হতে পারে, এটা কমিশনের ক্ষেত্রে হতে পারে, ইন্টারেস্টের ক্ষেত্রে হতে পারে, আমি স্যালারিকে একটা এক্সপেন্সের এক্সাম্পল হিসেবে ধরে নিলাম। ইনিশিয়ালি আমরা স্যালারি অ্যাডভান্স হিসেবে দিয়ে দুইভাবে রেকর্ড করতে পারি, প্রিপেইড স্যালারি হিসেবে ধরতে পারি অথবা স্যালারি এক্সপেন্স হিসেবে ধরতে পারি। যদি প্রিপেইড স্যালারি ধরি, তার মানে সেটাকে আমি অ্যাসেট হিসেবে ট্রিট করেছি, যদি স্যালারি এক্সপেন্স ধরি, তার মানে সেটাকে আমি এক্সপেন্স হিসেবে ট্রিট করেছি। অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে যদি অ্যাসেট হিসেবে ধরি, অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে অ্যাসেট কমাবো, এক্সপেন্স বাড়াবো, কোন টাকা দিয়ে, অ্যাসেটের যতটুকু অংশ ইউজড হয়েছে। যদি ইনিশিয়ালি আমি স্যালারিকে এক্সপেন্স হিসেবে ধরি, অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমি এক্সপেন্স কমাবো, অ্যাসেট বাড়াবো, কোন টাকা দিয়ে, এক্সপেন্সের যতটুকু অংশ ইউজ করি নাই, মানে আনইউজড অবস্থায় আছে। এখন দেখেন ইনিশিয়ালি আমাদের অবস্থাটা কী দাঁড়ালো, মানে ইভেনচুয়ালি আমাদের অবস্থাটা কোথায় গিয়ে ঠেকলো। আমরা যদি রেগুলার মেথডে চিন্তা করি, খেয়াল করে দেখেন পুরো ফিগারটা থেকে স্যালারি এক্সপেন্স ইভেনচুয়ালি ডেবিট হলো কত, দেখেন একটাই আছে, স্যালারি এক্সপেন্স ডেবিট 12,000 হয়েছে, কারণ অ্যাকরুয়াল বেসিস আমাকে এটাই করতে বলেছে। ফাইনালি প্লাস মাইনাস করে প্রিপেড স্যালারির ব্যালেন্স কত গিয়ে রইল, প্রিপেড স্যালারি ডেবিট 15,000, প্রিপেড স্যালারি ক্রেডিট 12,000, প্লাস মাইনাস করে প্রিপেড স্যালারি ব্যালেন্স 3,000 টাকা টিকলো। তার মানে এখান থেকে আমাদের দুইটা জিনিস টিকলো, একটা হচ্ছে স্যালারি এক্সপেন্স ডেবিট 12,000, প্রিপেড স্যালারির ব্যালেন্স ডেবিট 3,000। আমরা একটু এই পাশের সিনারিটা দেখি তো, খেয়াল করে দেখেন পুরো বছরে প্লাস মাইনাস করলে স্যালারি এক্সপেন্স ডেবিট 15,000, স্যালারি এক্সপেন্স ক্রেডিট 3,000, প্লাস মাইনাস করে কিন্তু স্যালারি এক্সপেন্স সেই 12,000 টাকাই টিকলো, যেটা আমাদের অবজেক্টিভ ছিল। আরেকটু তাকিয়ে যদি দেখি, খেয়াল করে দেখেন আমাদের প্রিপেড স্যালারির ব্যালেন্সও 3,000 টাকা আছে, যেটা এই পাশেও ছিল। তার মানে ইভেনচুয়ালি ওই স্যালারি এক্সপেন্সকে 12,000 টাকায় রেকর্ড করার জন্য, প্রিপেড স্যালারিকে 3,000 টাকা রেখে দেওয়ার জন্য যা যা করতে হয় সেটা করাই হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রিজের কাজ। সো এখন আমি তো একটা স্যালারির এন্ড থেকে এক্সাম্পলটা দিলাম, এখন স্যালারির জায়গায় যদি রেন্ট হয় আপনারা এখানে রেন্ট লিখবেন, যদি ইন্টারেস্ট হয় ইন্টারেস্ট লিখবেন, কমিশন হয় কমিশন লিখবেন, বাট কনসেপ্টটা হচ্ছে এটা। সো দ্য সামারি ইজ, প্রিপেইড এক্সপেন্সের অ্যাডজাস্টিং এন্ট্রি কোনভাবে দিব, এইভাবে নাকি এইভাবে, ডিপেন্ড করবে ইনিশিয়ালি জেনারেল জার্নালে কী হিসাবে রেকর্ড করা হয়েছিল। অ্যাসেট হিসাবে ধরলে এইভাবে অ্যাডজাস্টমেন্ট হবে, এক্সপেন্স হিসেবে ধরলে এইভাবে অ্যাডজাস্টমেন্ট হবে। এখন কোশ্চেন হচ্ছে, পরীক্ষা হলে আপনি কীভাবে বুঝবেন যে আপনাকে কোনভাবে ধরতে বলা হয়েছে। খেয়াল করে দেখেন পরীক্ষা হলে আমাদেরকে তো একটা ট্রায়াল ব্যালেন্স দিবে, এখন ট্রায়াল ব্যালেন্সে যদি লেখা থাকে প্রিপেইড রেন্ট, তার মানে কি এটার সাথে মিলছে না, তার মানে তারা রেগুলার মেথড ফলো করছে। সো এই ফরম্যাটে আপনাকে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে। যদি ট্রায়াল ব্যালেন্সে লেখা থাকে রেন্ট এক্সপেন্স, তার মানে কি এটার সাথে মিলছে না, তার মানে তারা ইনিশিয়ালি এইভাবে ফলো করেছে। সো আপনাকে অ্যাডজাস্টিং এন্ট্রিটাও এভাবে দিতে হবে। আর যদি থিওরিটিক্যাল কোশ্চেন আসে, বলছে যে প্রিপেইড এক্সপেন্সের অ্যাডজাস্টিং এন্ট্রি কী বলেন, তখন আপনাকে তার বলে দিচ্ছে না রেগুলার মেথড নাকি এক্সেপশনাল মেথড, তখন আপনারা রেগুলার মেথডটাই ধরে নেবেন, কারণ অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ে আমরা এটাকেই প্রেফার করি। সো আই হোপ যে
প্রিপেইড এক্সপেন্সের রেকর্ডিং মেথডটা আপনারা বুঝতে পেরেছেন। এখানে ইম্পর্টেন্ট কী হচ্ছে, ইনিশিয়ালি কী হিসেবে ধরা হয়েছে, অ্যাসেট হিসেবে নাকি এক্সপেন্স হিসেবে। অ্যাসেট হিসেবে ধরলে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে অ্যাসেট কমবে, এক্সপেন্স বাড়বে যতটুকু অংশ ইউজড হয়েছে। এক্সপেন্স হিসেবে ধরলে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে এক্সপেন্স কমবে, অ্যাসেট বাড়বে যতটুকু এক্সপেন্স ইউজড হয়নি। সো আমরা একটা প্রবলেম সলভ করি, একদম সিমিলার টাইপের প্রবলেম। খেয়াল করে দেখেন, বলছে অন জানুয়ারি 1 35,000 টাকা ওয়াজ পেইড অ্যাজ অ্যাডভান্স হাউস রেন্ট, অ্যাডভান্স হাউস রেন্ট অ্যান্ড রেকর্ডেড অ্যাজ প্রিপেইড রেন্ট, মান্থলি রেন্ট ইজ 2,500 টাকা। তাহলে খেয়াল করে দেখেন, প্রিপেইড রেন্ট হিসেবে তারা রেকর্ড করেছে, তার মানে অ্যাসেট হিসেবে ধরেছিল নাকি এক্সপেন্স হিসেবে ধরেছিল। অ্যাসেট হিসেবে ধরেছিল, তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রিটা কী হবে এটা আগে ঠিক করেন। অ্যাসেট কমবে, এক্সপেন্স বাড়বে, সো দ্য জার্নাল ইজ, দ্যাট মিনস অ্যাডজাস্টিং জার্নাল ইজ রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেইড রেন্ট ক্রেডিট। কত টাকা হবে, ইউজড নাকি আনইউজড, অবশ্যই ইউজড হবে। কত টাকা করে ইউজ করেছে, 2,500 টাকা করে 12 মাস ইউজ করেছে, সো 2,500 × 12 যা হয় দ্যাট উইল বি দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিস অ্যামাউন্ট। সেম জিনিসটা আমরা 2 নম্বরে দিয়েছি, বাট 2 নম্বরে বলেছি রেকর্ডেড অ্যাজ রেন্ট এক্সপেন্স, তার মানে ইনিশিয়ালি তারা কী হিসেবে ধরেছে, এক্সপেন্স নাকি অ্যাসেট। এক্সপেন্স হিসেবে ধরেছে, তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রিটাকে ঠিক করেন। অ্যাডজাস্টিং এন্ট্রির মাধ্যমে কী করবো, এক্সপেন্স কমবে, অ্যাসেট বাড়বে, সো দ্য জার্নাল ইজ প্রিপেইড রেন্ট ডেবিট, রেন্ট এক্সপেন্স ক্রেডিট। কোন টাকাটা ইউজড নাকি আনইউজড, ডেফিনেটলি আনইউজড। তাহলে আনইউজড কত, 2,500 টাকা করে 12 মাস ইউজ করা হয়েছে, সো 2,500 × 12 দিয়ে গুণ করব, যা হয় ওইটাকে 35,000 টাকা থেকে মাইনাস করে যেটা থাকে সেটা হচ্ছে আনইউজড। সো এইভাবে করে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিটা শিখতে পারি। এটার সাথে মানে প্রিপেইড এক্সপেন্সের সাথে একটা সিমিলার অ্যাডজাস্টিং এন্ট্রি হচ্ছে সাপ্লাইজের অ্যাডজাস্টিং এন্ট্রি, যার জন্য এটা আমি একই সাথে করে যাচ্ছে। সো আপনারা যদি প্রিপেইড এক্সপেন্সটা বুঝতে পারেন, সাপ্লাইজটা অবশ্যই বুঝতে পারবেন। সাপ্লাইজ মানে হচ্ছে স্টেশনারি, ব্রিটিশ অ্যাকাউন্টিং স্টেশনারি বলা হতো, আমেরিকান অ্যাকাউন্টিংয়ে এটাকে সাপ্লাইজ বলা হয়, কাগজ কলম এগুলোকে আমরা সাপ্লাইজ বলি। আমেরিকান অ্যাকাউন্টিংয়ে সাপ্লাইজ বলতে আমরা অ্যাসেটকে ইন্ডিকেট করি, এবং সাপ্লাইজের অ্যাডজাস্টিং এন্ট্রিটাও দুইভাবে দেওয়া যায়, ডিপেন্ড করবে ইনিশিয়ালি কী হিসেবে রেকর্ড করেছিলাম, অ্যাসেট হিসেবে নাকি এক্সপেন্স হিসেবে, সব কিছু প্রিপেইড এক্সপেন্সের মতো। সো আমি আপনাদেরকে একটা টার্ম শুধু বলে যাচ্ছি, সাপ্লাইজ কথাটার মানে হচ্ছে অ্যাসেট, সাপ্লাইজ এক্সপেন্স কথাটার মানে হচ্ছে এক্সপেন্স। খেয়াল করে দেখেন, সাপ্লাইজের অ্যাডজাস্টিং এন্ট্রি করছি, জানুয়ারির 1 তারিখে পারচেজ অফ সাপ্লাইজ অ্যাট 15,000 টাকা, 15,000 টাকা সাপ্লাইজ কিনেছেন। সো জানুয়ারির 1 তারিখে তো একটা ইনিশিয়াল এন্ট্রি দিয়েছেন, জেনারেল জার্নাল দিয়েছেন। জার্নালটা দুইভাবে দিতে পারেন, হয় লিখতে পারেন সাপ্লাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট, অথবা লিখতে পারেন সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। সাপ্লাইজ ডেবিট মানে হচ্ছে অ্যাসেট হিসেবে ধরেছেন, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট মানে হচ্ছে এক্সপেন্স হিসেবে ধরেছেন। সো অ্যাসেট হিসেবে যদি ধরেন, অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে কী করব, অ্যাসেট কমাবো, এক্সপেন্স বাড়াবো। তাহলে দেখেন অ্যাডজাস্টিং এন্ট্রিতে কী করেছি, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট এক্সপেন্স বাড়িয়েছি, সাপ্লাইজ ক্রেডিট অ্যাসেট কমিয়েছি। কোন টাকা দিয়ে, অ্যাসেটের যতটুকু অংশ ইউজড হয়েছে। লেটস সে আমি বলে দিলাম যে সারা বছর শেষে দেখলাম হাতে আমার 5,000 টাকার সাপ্লাইজ আছে, তার মানে কি 10,000 টাকা ইউজ করে ফেলেছি, সো এই 10,000 টাকার জন্য এন্ট্রি হচ্ছে। একইভাবে যদি আমি এক্সেপশনাল মেথড ইনিশিয়াল এন্ট্রিটা দিয়ে আসতাম, ইনিশিয়ালি আমি এক্সপেন্স হিসেবে ধরেছিলাম, সো অ্যাডজাস্টিং এন্ট্রিজের মাধ্যমে এক্সপেন্স কমাবো, অ্যাসেট বাড়াবো। দেখেন আমি অ্যাসেট বাড়িয়েছি, সাপ্লাইজ ডেবিট অ্যাসেট বাড়লো, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট এক্সপেন্স কমে গেল। কোন টাকা দিয়ে, এক্সপেন্সের যতটুকু অংশ ইউজড হয়নি, কোনটা ইউজড হয়নি, যেটা হাতে আছে, হাতে কত আছে, 5,000 টাকা, সো 5,000 টাকার জন্য এন্ট্রি হচ্ছে। সো আপনারা যদি প্রিপেইড এক্সপেন্সটা বুঝে থাকেন, আপনারা ওইটার সাথে মিলিয়ে সাপ্লাইজের এন্ট্রিটাও দেখে নিতে পারেন। সাপ্লাইজ থেকে ছোট্ট একটা প্রবলেম দিয়েছি, একইভাবে একটু খালি চোখ বুলিয়ে নেন। দেখেন বলছে, সাপ্লাইজ পারচেজড ডিউরিং দ্য ইয়ার 30,000 টাকা অ্যান্ড রেকর্ডেড অ্যাজ সাপ্লাইজ। সাপ্লাইজ মানে কি, অ্যাসেট, তার মানে ইনিশিয়ালি অ্যাসেট হিসেবে ধরা হয়েছিল। সো অ্যাডজাস্টিং এন্ট্রিজের মাধ্যমে অ্যাসেট কমাবো, এক্সপেন্স বাড়াবো, সো দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি উইল বি সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। কোন টাকা ইউজড নাকি আনইউজড, অবশ্যই ইউজড। একটু দেখি কি বলেছে, সাপ্লাইজ অ্যাট হ্যান্ড অ্যাট দ্য ইয়ার 5,000 টাকা, বছর শেষে 5,000 টাকার সাপ্লাইজ হাতে আছে, কিনেছিল 30,000 টাকার, তাহলে ইউজ করেছে কত, 25,000 টাকা, সো অ্যামাউন্টটা হবে 25,000 টাকা। তাহলে 1 নম্বরে জার্নালটা কি হচ্ছে, মানে অ্যাডজাস্টিং এন্ট্রিটা কি হচ্ছে, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ ক্রেডিট 25,000 টাকা। সেম জিনিসটা আমি 2 নম্বরে দিয়েছি, বাট বলেছি রেকর্ডেড অ্যাজ সাপ্লাইজ এক্সপেন্স, তার মানে ইনিশিয়ালি এক্সপেন্স হিসেবে ধরা হয়েছে। সো অ্যাডজাস্টিং এন্ট্রিজের মাধ্যমে আমরা কী করবো, এক্সপেন্স কমাবো, অ্যাসেট বাড়াবো। সো অ্যাডজাস্টিং এন্ট্রিটা হবে সাপ্লাইজ ডেবিট সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। কোন টাকাটা ইউজড নাকি আনইউজড, অবশ্যই আনইউজড। আনইউজড কত, যেটা হাতে আছে 5,000 টাকা, সো এন্ট্রির অ্যামাউন্ট হবে 5,000 টাকা। সো
আপনারা যদি প্রিপেইড এক্সপেন্সটা বুঝেন, সাপ্লাইসটা অটোমেটিক্যালি ওটার সাথে মিলিয়ে বোঝা সম্ভব। সো আমরা এই লেকচারে প্রিপেইড এক্সপেন্সের অ্যাডজাস্টিং এন্ট্রিজ বোঝার চেষ্টা করলাম, দুইটা ম্যাথডই আমরা বুঝলাম। আমরা পরের লেকচারে আনআর্নড রেভিনিউ নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ।